ইসরায়েল, এই নামটি অনেক মানুষের কাছে শত্রু দেশ, আবার এই ইসরায়েল অনেকের মিত্র দেশ। ইসরায়েলকে সমর্থন করে আমেরিকা, আর এখন ইসরায়েলের সঙ্গে ইরানের এক প্রকার যুদ্ধ চলছে। তার আগে লেবানন, হেজবোল্লা এবং গাজার সঙ্গে ইসরায়েলের যে ঝামেলা, সেই ঝামেলার কথা তো আমরা সবাই জানি। এখন ইসরায়েলকে সমর্থন করে আমেরিকা, কিন্তু আমেরিকা যেহেতু ইসরায়েলকে সমর্থন করে, তাই ইসরায়েলের শত্রু দেশগুলিকে সমর্থন করে রাশিয়া। তাই এই যে যুদ্ধ, এই যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, তাকে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে? কারণ ইসরায়েল ছোটোখাটো দেশ নয়, ইসরায়েল সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী, একা অনেকের সঙ্গে লড়াই করেছে, অনেক যুদ্ধ করেছে, এবং ইসরায়েল একটি নিউক্লিয়ার পাওয়ার। ইরানের মতন দেশ কি ইসরায়েলের সঙ্গে লড়ে জিততে পারবে? ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। দুই দেশেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল পাল্টা পদক্ষেপের কথা বলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, শিয়া দেশটির থেকে ইহুদিদের উপর এভাবে আক্রমণ নেমে আসায় পশ্চিম এশিয়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। লড়াইয়ের ময়দানে একে অপরকে মাত দিতে কোন কোন হাতিয়ার ব্যবহার করবে ইরান এবং ইসরায়েল, এ নিয়ে ইতিমধ্যেই দুনিয়া জুড়ে শুরু হয়েছে চুল ছেঁড়া বিশ্লেষণ। অন্যদিকে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইহুদিদের কাছে রয়েছে বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম, যা ব্যবহার করে মাঝ আকাশে শত্রু ক্ষেপণাস্ত্রকে উড়িয়ে দিতে পারে IDF। গত এক বছরে বহুবার যা প্রত্যক্ষ করেছে গোটা দুনিয়া। ইরান এবং ইসরায়েলের কাছে কী কী মারণাস্ত্র রয়েছে সে বিষয়ে জানাবো আপনাদের। ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের হাতে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ, এই দুই ধরনের ক্ষেপণাস্ত্র, যার প্রথমেই আসবে শাহাবের নাম। এর মধ্যে ছোট ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান থেকে সরাসরি ইসরায়েলের ওপর হামলা করা সম্ভব নয়। ইরানের তৃতীয় যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইহুদিদের মাথা ব্যথার কারণ হতে পারে তা হল কিয়ং-1। এর পাল্লা 750 কিলোমিটার। এটির সাহায্যে তেহরানে বসে ইসরায়েলকে নিশানা করতে পারবে শিয়া ফৌজ। অন্যদিকে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইহুদিদের কাছে রয়েছে বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম, যা ব্যবহার করে মাঝ আকাশেই শত্রু ক্ষেপণাস্ত্রকে উড়িয়ে দিতে পারে IDF। গত এক বছরে বহুবার যা প্রত্যক্ষ করেছে গোটা দুনিয়া, যার নাম আয়রন ডোম। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমে তিনটি স্তরে বিভক্ত করা আছে। প্রথম স্তরটিতে আয়রন ডোম আছে, যেটি ছোট ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম। তারপরের স্তরে রয়েছে ডেভিড স্লিং। মাঝ আকাশে 700 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র অতি সহজেই ধ্বংস করে দেয় ডেভিড স্লিং। একেবারে শেষ স্তরে রয়েছে অ্যারো। অ্যারো হচ্ছে বায়ুমণ্ডলের বাইরে থেকে আসা ক্ষেপণাস্ত্রকে আঘাত আনার আগেই ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলি ফৌজ আদতে অনেক ছোট, সব মিলিয়ে IDF-এ প্রায় 170,000 সৈনিক রয়েছে। রিজার্ভ বাহিনীর সৈন্য সংখ্যা প্রায় 4,500,000-এর উপরে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন ইরানকে হামলার মূল্য দিতে হবে। এয়ারফোর্স 1-এ চড়ার আগে বাইডেন সাংবাদিকদের বলেন, ইসরায়েলিরা কী করতে যাচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু G7 দেশ সম্মত যে তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে, তবে তাদের উচিত আনুপাতিকভাবে প্রতিক্রিয়া জানানো। বাইডেন বলেছেন ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং তিনি শীঘ্রই নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন। তিনি বলেন স্পষ্টতই ইরান তার পথ থেকে অনেক দূরে। কিছু বিশ্লেষক বলছেন ইসরায়েলের প্রতিক্রিয়া এবারে এপ্রিলে ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। এবার ইসরায়েল তেহরানের পরমাণু চুল্লিতে বা তেল পরিষেবাগুলিকে লক্ষ্যবস্তু করতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা তাদের আমেরিকান প্রতিপক্ষদের বলছেন তারা এখনও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার লক্ষ্য, সময় এবং স্থান নির্ধারণ করছে। একই সময় সূত্র জানিয়েছে যে ইরানের এপ্রিলের হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধ এড়াতে ইসরায়েলকে চাপ দিচ্ছে না, তবে ইসরায়েলের আগের যে সম্ভাব্য পরিণতিগুলি তা সাবধানতার সঙ্গে তারা বিবেচনা করতে বলেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই এলাকায় উত্তেজনা বেড়েছে। দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি জঙ্গিদের অতর্কিত হানায় কার্যত নাস্তানাবুদ হয়ে গেছিল ইসরায়েলের ডিফেন্স ফোর্স। 2023 সালের সেই ঘটনায় প্রশ্ন উঠেছিল, যাদের ক্ষেপণাস্ত্র হানা রুখতে অত্যাধুনিক আয়রন ডোম এত উন্নত, তারা কেন শেষ মুহূর্তে এই হানা রুখতে ব্যর্থ হল? প্রবল সমালোচনা শুরু হয়েছিল সেবার, মুখ পড়েছিল ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের। সময়টা ছিল 7ই অক্টোবর। এক বছর পর হেজবোল্লা নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর পরই ইরানের যাবতীয় রাগ গিয়ে পড়ে ইসরায়েলের ওপর, যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই এই হামলার আশঙ্কা ইরানকে হুঁশিয়ারিও দিয়েছিলেন। যদি ইরান ইসরায়েলের উপর মিসাইল আক্রমণ করে তাহলে এর ফল ভালো হবে না। কিন্তু পাল্টা তেহরানের তরফেও মারাত্মক হামলার কথা ঘোষণা করা হয়।
ইসরায়েলকে লক্ষ্য করে শয়ে শয়ে মিসাইল ছুঁড়ে ইরান। এরপরে নিজেদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে মোতায়েন করে ইরানের মিসাইল হানাকে রুখে দেয় ইসরায়েলের ডিফেন্স ফোর্স। সেই সময় আয়রন ডোম ইরানের মিসাইল হানা আটকাতে ব্যস্ত ছিল, সেই সময় নিরাপদ জায়গায় নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়ে যাবার কাজ করে ইসরায়েল ডিফেন্স ফোর্স। ইসরায়েলের আকাশ জুড়ে তখন শুধুই সাইরেনের শব্দ, যাতে আগাম সতর্ক হয়ে যেতে পারে ইসরায়েল নাগরিকরা। ফিলিস্তিনি জঙ্গিরা দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছিল। এবার ইরানের এই হামলা মূলত পশ্চিম ইসরায়েলের শহরগুলিতে। IDF এর তরফে জানানো হয়েছে ইরানের ছোড়া মিসাইল থেকে বাঁচতে নিরাপদ শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলি নাগরিকদের। অন্যদিকে ইরানের ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পসের তরফে জানানো হয়েছে হিজবুল্লাহ নেতার মৃত্যুর বদলা নিতেই এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের ওপর। লেবাননের এই জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ কিন্তু ফিলিস্তিনি জঙ্গিদের পাশেই দাঁড়িয়েছিল গাজা ইস্যুতে। সেবারও ইরানের মদতপুষ্ট লেবাননের এই জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল। 1991 সালের গালফ ওয়ার চলাকালীন সময় থেকেই উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইসরায়েল। মূলত গাজায় ফিলিস্তিনি জঙ্গি হানা রুখতেই এই আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার শুরু করে ইসরায়েল। এই আয়রন ডোম সিস্টেমের মূল লক্ষ্য হল ইসরায়েলের দিকে আসা স্বল্প দূরত্বের ড্রোন ও মিসাইল হামলা রুখে দেওয়া। ধ্বংস করে দেওয়া হয় হামলাকারী রকেট, মিসাইল এবং ড্রোনকে। আর যদি দেখা যায় সেগুলি লক্ষ্যবস্তু ব্যাপক প্রাণহানি করবে এমন জায়গায় নয়, তাহলে সেগুলিকে আছড়ে পড়তে দেওয়া হয়। প্রসঙ্গত, দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি জঙ্গিদের অতর্কিত হানায় কার্যত নাস্তানাবুদ হয়ে গিয়েছিল ইসরায়েলের ডিফেন্স ফোর্স। 2023 সালের সেই ঘটনায় প্রশ্ন উঠেছিল, যাদের ক্ষেপণাস্ত্র হানা এত অত্যাধুনিক, তারা কেন শেষ মুহূর্তে এই হানা রুখতে ব্যর্থ হয়েছিল? আর তারপর থেকেই যুদ্ধ পিছু ছাড়ছে না দেশটির। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।